Audio Jungle. আমরা এখানে উপস্থিত হয়েছি শীর্ষ টিভির পক্ষ থেকে, শীর্ষ টিভির ব্যুরো অফিস সাদপুর থেকে। আমি শীর্ষ টিভির ব্যুরো চিফ খন্দকার শামসুল আলম। আমরা সকাল ঘুরে জানতে পারলাম যে স্থানীয় বানিয়াসুর মোড় থেকে গতকালকে রাত্রে গরু চুরির সন্দেহে একজন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারকে দাওয়া করেছে এবং এই সন্দেহে তাদেরকে খুব বেদম মারধর করেছে। এখন আমরা ওইখানে স্থানীয়ভাবে গেলাম এবং এখানে আমরা ভুক্তভোগী যারা মুমূর্ষু অবস্থা হাসপাতালে আছে, অনেকটা মুমূর্ষু, তার অবস্থা খুবই শোচনীয়। এখন তার সাথে কথা বলে জানতে পারলাম তাদের কাছ থেকে সাদা দাবি করেছে নাকি সাদা দিতে রাজি না হওয়াতে তাদেরকে ধাওয়া করেছে। ধাওয়া করে তারপর তাদেরকে বুকুশাল সুন্দর আলীর বাড়ির সামনে এসে তাদেরকে আটক করে তাদেরকে সেখানে বেদম ফর করে। আমরা দেখতে পাচ্ছি তার মাথা ফেটে গেছে, অনেকগুলো সিলাই আছে, তার কুফাল ফেটেছে, তার চোখের চোখ খুব জখম হয়েছে, চোখের উপরে ৬-৭টা সিলাই, তার পুরো বডি পুরো হয়ে গেছে এবং তার পা গুলো সব ভেঙে ফেলেছে। এবং আর ওই দিকে ফাঁসে ভিডিওম্যানকে বলবো ওকে একটু ভিডিওটা করার জন্য, ওই দিকে ধরার জন্য। ওই দিকে ফাঁসে আর একজন শুয়ে আছে, ওর অবস্থা খারাপ, ওর দুটো পায়ে ভেঙে গেছে, মাথা সেলাই আছে, অসংখ্য সেলাই। এদিকে ধরেন একটু, আমরা একটু ভুক্তভোগীর সাথে কথা বলতেছি। আপনাদের কাছে কি কোনো টাকা টুকু চাইছে না? আপনাদেরকে সোর সন্দেহ করছে, কি জন্য আপনাদেরকে মারছে? ওনাদের গাড়ির মালিক গ্রন্থির বালুর ট্রাক, ওনারা বালু ফার করে উনি এখানে যাওয়ার পথে ওনাদেরকে রাত্রে অনুমান ১২:২০ এর দিকে, না ১২:১২ দিকে ওনাদেরকে অ্যাটাক করেছে এবং ওনাদেরকে খুব মারধর করেছে। আমরা এই মুহূর্তে উনি আমাদেরকে একটা কাগজ দিয়েছেন, দেখি তো আপনি কারা কারা মারছে। আপনার আমাদেরকে একটা কাগজ দেখাইলেন, বললেন যে হ্যাঁ, ওনারা আমাদেরকে যতদূর বললো যে এখানে আবুল হোসেন, তারপর শাহ আলম নয়ন মিয়া, তারপরে ইকবাল হোসেন, আবুল হোসেন লিটন সহ আরো ১০-১২ জন ওদেরকে অ্যাটাক করে ওদেরকে মারধর করে এবং ওদের মায়ের আঘাতে ওদের হাত পা সব ভেঙে যায়, মাথা অসংখ্য সিলাই আছে। আমরা এখানে তাদেরকে আপনাদের উদ্ধার করেছে কে? চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমার মনে হয় ওনাদেরকে সুস্থ চিকিৎসার জন্য ওনাদেরকে কুমিল্লা বা সাদপুর রেফার করাটা উত্তম হবে। ওনাদের অবস্থা খুবই খারাপ। আমরা আশা করি যদি ওনারা প্রকৃত অর্থে কোনো অপরাধী হয়ে থাকে তাহলে ওনাদের বিচার হবে, আর যদি নিরপরাধ যদি ওনাদেরকে যদি ওনাদের যদি ইয়ে করা হয় তাহলে ওনাদের বিচার হবে। আমাদের